রাতে আমার ভন্টিহের ঘর গাছ পড়ি বতাহত গোটাই ঘর ভাঙি গেছি আর রাতে এতে থাকবো না আমাকে মাত পাইছি আমি দৌড়ি দৌড়ি গেলাম ওসর মানুষ কোনো আহা নাই আমি যাই দেখা পাইছি যে চুকুনি গোটাই তেজ হয়ে আছে তাই তাৰপিছত আমি যাই ঘর মেডিকেল নিবার কারণে গাড়ি ফোন করি করে আমি এক ঘন্টা দেড় ঘন্টা এম্বুলেন্স নাপালো তাৰপিছত যি গাড়ি আমি প্রাইভেটত লৈ গেছো প্রাইভেট গাড়ি নিয়ে হাজত দেখায় আমি হাজত আকো দুই তিন ঘন্টা রয়েছো গাড়ি কারণে ফোন মারি মারি আমি গাড়ি নাপাও তাৰপিছত তাইৰ অবস্থা একদম বেয়া হয়ে গেছে যেটা আমি চাবই নোৱাৰো তাই অবস্থা বেয়া বাইগৰণী তাতে আমি গোটাই চিকিৎসা করি ফেলে ৰাতিপুৱা চাৰে চাৰিটা তাইক লৈ আহিছো আহি এটা আমাৰ ঘৰত আহি লৈছোঁ আৰু এতিয়া থাকিবার অৱস্থা নাই ছোৱালী দুটা আৰু তাই ইনকাম কৰে ইনকাম কৰি ঘৰখন চলাই আছিল এতিয়া চৰকাৰে যদি অলপ সহায় কৰে আমি ভাল পাম আৰু গাঁওখন নাম কি গাঁওখন বৰগাঁও ৰাতি আমাৰ বৰ্তা বৰষুণ আহিছে ঘৰ চৰ ভাঙি গৈছে আৰু মাৰো হৈছে মাথা চাথা ফাটিছে তেতিয়া মানে থাকিবার আকৌ জাগাই নাই বৰ্তমান এতিয়া চৰকাৰে কেতিয়া জনাব বিচাৰিছোঁ থকাৰ আকৌ জাগাই নাই বৰ্তমান যাতে আমাক কিবা সহায় কৰে আৰু